অন্যরা যেখানে ব্যর্থ হবে সেখান থেকেই স্বেচ্ছাসেবক দলের জয়যাত্রা শুরু হবে। আর তাই চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা রাজপথ লড়াই করব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানকে আমরা আশ্বস্ত করতে চাই, সামনে থেকে ভ্যানগার্ডের ভূমিকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থাকবে ইনশাআল্লাহ। এবং আজকে আমাদের অঙ্গীকার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা সুরক্ষিত রাখবো, গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং নেত্রীকে আবারও বাংলাদেশের মানুষের সেবায় প্রধানমন্ত্রীর আসনে আসীন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সোনার বাংলাদেশে পরিণত করব। সেই কাফেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। আমি আবারও বলছি, যারা ভয় পায় ঘরে থাকতে হবে, পিছন থেকে দৌড় দেওয়া যাবে না, মুক্তি দিয়ে দাঁড়াতে হবে। আমরা আপনাদের সাথে আছি, মাইর খাব, গুলিবিদ্ধ হব, লড়াই থেকে পিছিয়ে যাব না। তারেক রহমান একটি কথা বলেছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। আমরা বাংলাদেশ হতে চাই, আমরা বাংলাদেশ হতে চাই। আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি স্বেচ্ছাসেবক দলের মরণ সভাপতি স্বরূপ সকল বাড়ি বাবুকে। আমি সুস্থতা কামনা করছি এবং মুক্তি দাবি করছি আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া। প্রিয় নেতৃবৃন্দ, অনেক সময় হয়ে গেছে, বক্তব্য দেওয়ার মতো এবং শোনার মতো কোনো অবস্থা কারণ নাই। আমি দীর্ঘ সময় ধরে এখানে বসে থেকে আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, স্বেচ্ছাসেবক দলের যে কোনো প্রোগ্রামে যিনি আমাদের সাথে উপস্থিত থাকেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকের প্রধান অতিথি বাবু পরেশচন্দ্র রায়কে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আমন্ত্রিত বিশেষ অতিথি ছাত্র দলের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকনকে। দীর্ঘ সময় বসে আমাদের আজকে অনুষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী দিয়েছে ওনার সফল করার জন্য। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, দীর্ঘ সময় বসে আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক কাজী রেজওয়ান হোসেন রিয়াজ, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে দীর্ঘ সময় বসে আপনারা যারা সংবাদ মাধ্যমের বিভিন্ন বন্ধুগণ আছেন, আমাদের সংবাদ সংগ্রহ করার জন্য বসে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি এক মিনিটেই কথাটা শেষ করব। স্বেচ্ছাসেবক দলের জন্ম হয়েছিল জনগণের সেবা করার জন্য, জনসেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্য। বিএনপিটাই হলো জনগণের দল, জনগণের সেবা করার জন্যই বিএনপির জন্ম, বিএনপি কাজ করে যাচ্ছে। কিন্তু স্বেচ্ছাসেবক দল
যখনই প্রয়োজন হয় প্রাকৃতিক দুর্যোগে হোক আর প্রাকৃতিক কোন মহামারীতে হোক স্বেচ্ছাসেবক দল জনগণের পাশে থেকে কাজ করে এসেছে সময়ের প্রয়োজনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার প্রয়োজনে রাজপথে থেকে সংগ্রাম করে যুদ্ধ করতে শিখেছে আজকের এই স্বেচ্ছাসেবক দল আজকে যে সমস্ত স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা দের এক হাতে ভাঙা বাঁশরের আর এক হাতে রণতুর্য তারা যেমন আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে রাজপথে থেকে আবার সেই সশস্ত্র সংগ্রাম করতে শিখেছে বন্ধুরা তাই আমি নেতৃবৃন্দ আপনাদের প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান জানাবো আজকে যে দুঃসময় অতিক্রম করছে আমরা দেশ জাতি যে দুঃসময় অতিক্রম করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে গণতন্ত্র জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজকের স্বেচ্ছাসেবক দল তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে এবং আগামীতে তাদের বিজয়ের মালা ছিনিয়ে এনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের আজকের এই 41তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার ব্যক্ত করতে চাই নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক আমরা আমাদের অনুষ্ঠানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বেচ্ছাসেবক দলকে তৈরি করেন তখন উনি বলেছিলেন অন্যরা যেখানে ব্যর্থ হবে সেখান থেকেই স্বেচ্ছাসেবক দলের জয়যাত্রা শুরু হবে আর তাই চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে লড়াই করব কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে সহ সময়মুখী বক্তব্যের জন্য আমরা আমাদের বাইরে যারা আছেন তারা একটু পিছনের চেয়ারগুলিতে যে বসেন মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দকে বিশেষ করে বিষয়টি খেয়াল রাখার আহ্বান জানাচ্ছি এখন প্রধান অতিথির অনুমতি ক্রমে বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মুস্তাফিজুর রহমান নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি